আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে হাতের কিবাত তো পায়ের নোখগুলো কর্তন করা সম্পর্কে নোখ কাটা সম্পর্কে আলোচনা করব তো সর্বপ্রথম কথা হলো যে হাতের কিবাত তো পায়ের নোখ কর্তন করা সম্পর্কে কোনো দিন কি নির্দিষ্ট আছে শরীয়তের মধ্যে কোনো নির্দিষ্ট কাটা কি ভালো কিবা তো মুস্তাহাব কিবা তো সুন্নত বলা হয়েছে কি নাকি কোনো দিন কাটলেই হবে যে কোনো দিনে কাটলেই হবে দ্বিতীয় কথা হল যে হাতের কেবাতো পায়ের নখগুলো কাটা এর তরিকা কি কোন তরিকায় কাটা ভালো কোন তরিকায় কাটা হল মুস্তাহাব আর তৃতীয় কথা হল যে হাত তো পায়ের নোখগুলো কর্তন করে যে নখগুলো কাটবো এগুলো কোথায় রাখবো কোন জায়গার মধ্যে রাখা ভালো কোন জায়গায় পুঁতে রাখতে হবে কোন জায়গার মধ্যে ফেলে দিতে হবে আজকে এই কয়েকটি কথা নিয়েই আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব তো প্রিয় বন্ধুরা আমার সর্বপ্রথম কথা হলো যে হাতের কিবা তো পায়ের নোখগুলো কর্তন করার ব্যাপারে শরীয়তের মধ্যে কি কোনো নির্দিষ্ট দিন রয়েছে কোনো দিন কী নির্দিষ্ট করা হয়েছে যে অমুক দিন কাটতে হবে তো এই ব্যাপারে ভালো করে শুনে রাখুন হাতের কিবা তো পায়ের নোখ কর্তন করা সম্পর্কে কোনো নির্দিষ্ট দিন নেই যে দিন ইচ্ছা ওই দিনই কাটতে পারেন সপ্তাহের মধ্যে সাতটা দিন রয়েছে এই দিনের মধ্যে যে দিন ইচ্ছা ওই দিনই কাটতে পারেন কোনো নির্দিষ্ট দিন নেই যে ওই দিনেই কাটতে হবে হ্যাঁ হাদিসের রোশনিতে ফেকহি কিতাবের মধ্যে যেটা মুস্তাহাব বলা হয়েছে সেটি হলো জুমার দিন ফেকহী কিতাবের মধ্যে ফতোয়ার কিতাবের মধ্যে যেরকম ফতোয়া স্বামীর মধ্যে বলা হয়েছে ওয়াস কলামু কালামু আজ আফি রিহি ইয়ামাল জুমাতে যে নাখনগুলো কাটা নখগুলো কাটা জুমার দিন হলো মুস্তাহাব কোনো সুন্নত ওয়াজিব কিংবা তো ফরজ বলে কোনো কিছু নয় বরঞ্চ মুস্তাহাব কেহ যদি জুমার দিনে কাটে তাহলে ভালো এটা মুস্তাহাব আর যদি জুমার দিনে না কাটতে পারে অন্য দিন যদি কর্তন করে কাটে তাহলে কোনো ধরনের অসুবিধা নেই যেদিন কাটবে ওই দিনেই হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো যে হাতের কিবা তো পায়ের নোখ কর্তন করার নিয়ম কী তরিকা কী কোন নিয়মে কাটা ভালো কোন নিয়মে কাটা মুস্তাহাব তো প্রিয় বন্ধুরা আমার ভালো করে মনে রাখবেন অনেকেই এই মশলা জানে না হাত কিংবা তো পায়ের নোখ তো আমরা কর্তন করেই থাকি সপ্তাহের মধ্যে প্রায় একবার করে কর্তন করেই থাকি কিন্তু নিয়মটা সব মানুষই জানে না আজকে আমি এই নিয়ম আমি একটা একটা করে সুন্দর করে আপনাদের সম্মুখে তুলে ধরবো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার দেখার চেষ্টা করবেন স্কিপ না করে দেখার চেষ্টা করবেন তো স্ক্রিনের মধ্যে আমি আপনাদের একটা ফটো দেখাচ্ছি ছবি দেখাচ্ছি এই ছবির দিকে ভালো করে খেয়াল করুন যে হাতের প্রথম বল প্রথম বলবো হাতের নোখ কাটার নিয়ম হাতের নোখ কীভাবে কাটবেন হাতের নোখ কাটতে গিয়ে সর্বপ্রথম আপনাকে শুরু করতে হবে ডান হাতের শাহাদুত আঙ্গুল থেকে স্ক্রিনের মধ্যে দেখুন ডান হাতের শাহাদুত আঙ্গুল এখান থেকে শুরু করতে হবে আমি নাম্বার দিয়ে দিয়েছি এক নাম্বার দুই নাম্বার এভাবে নাম্বার দিয়ে দিয়েছি এক নাম্বার এটাকে প্রথম কাটতে হবে দুই নাম্বার এটাকে তারপরে কাটতে হবে এভাবে ওস্তুটাকে ভালো করে খেয়াল করে শুনবেন তো শাহাদুত আঙ্গুল থেকে শুরু করে ডাইন হাতের যেটা সব সবচেয়ে শেষ আঙ্গুল যেটাকে খিনসার বলা হয় শেষ আঙ্গুল শেষ আঙ্গুলে গিয়ে শেষ করতে হবে হাতের কাজ শেষ করতে হবে শাহাদুত আঙ্গুল থেকে শুরু করে খিনসার পর্যন্ত যেটা সব থেকে ছোটো আঙ্গুল ওই আঙ্গুলে গিয়ে শেষ করে দিবেন তারপরে আসবেন দ্বিতীয় হাতের দ্বিতীয় হাতের মধ্যে অর্থাৎ বাম হাতের মধ্যে বাম হাতের মধ্যে এসে বাম হাতের যেটা সবচেয়ে ছোট আঙ্গুল ফিনসর যেটাকে বলা হয় সব যেটা ছোটো ওটার থেকে শুরু করবেন শুরু করে কাটতে 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 বৃদ্ধাঙ্গুল যেটা আছে বুড়ো আঙ্গুল যেটাকে বলা হয় ওই আঙ্গুলে এসে বাম হাতের কাটা শেষ করে দিবেন বাম হাতের নোখ কাটাগুলো শেষ করবেন তারপরে এখন বাকি রইল ডান হাতের বৃদ্ধা আঙুল যেটা বুড়ো আঙুল যেটা এটা বাকি রইল তারপরে লাস্ট গিয়ে মেশ শেষ পর্যন্ত গিয়ে ডান হাতের যেটা বৃদ্ধাঙ্গুল এই বৃদ্ধা আঙ্গুলের নোখ কেটে দিবেন এখন পায়ের মধ্যে দেখুন পায়ের ব্যাপারে বলা হয়েছে যে ডান পায়ের যেটা সবচেয়ে ছোটো আঙুল ক্ষিনসর যেটাকে বলা হয় সবচেয়ে ছোটো আঙুল ওই আঙ্গুল থেকে শুরু করতে হবে ভালো করে খেয়াল করে দেখুন আমি নাম্বার দিয়ে দিয়েছি ওই ছোটো আঙুল থেকে শুরু করবেন কাটতে 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 বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এসে ডান পায়ের নখগুলো কাটা শেষ হয়ে যাবে তারপরে বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে একদম যেটা সবচেয়ে ছোটো আঙুল ওই আঙুল পর্যন্ত এসে নখ কাটা শেষ করে দেবেন প্রিয় বন্ধুরা আমার এই ছিল হাত কিংবা তো পায়ের নখগুলো কাটার নিয়ম এখন কথা হলো কেউ যদি এই নিয়মে না কাটে তাহলে কি গুণাগার হবে প্রিয় বন্ধুরা আমার ভালো করে শুনে রাখুন যদি এই নিয়মে কেউ যদি না কাটে তাহলে সে গুণাগার হবে না এটা হলো একটা মুস্তাহাব আমল কোনো ফরজ কিবাতো তো ওয়াজিব নয় যে যেটা ছেড়ে দিলে গুণাগার হবে কেউ যদি এই নিয়মে না কাটে অন্য নিয়মে কাটে যে যে আঙ্গুল ইচ্ছা ওই আঙ্গুল থেকেই যদি শুরু করে কাটে কোনো ধরনের গুণা হবে না কোনো ধরনের অসুবিধা হবে না যেভাবে ইচ্ছা ওইভাবেই শুরু করতে পারবে কাটতে পারবে আর তৃতীয় কথাটা ছিল যে হাতের কিবা তো পায়ের আঙুলগুলো নখগুলো কাটার পরে এই নখগুলো কোথায় রাখবে তো এই বিষয়ে আমরা বহুত গাফলেতি করে থাকি আলসেমি করে থাকি আমরা যেখানে ইচ্ছে ওখানেই কেটে ফেলে দিই তো প্রিয় বন্ধুরা আমার ভালো করে শুনে রাখুন ফেঁকেই কিতাবের মধ্যে এই বিষয়ে বলা হয়েছে যে হাতের কীবা তো পায়ের নখগুলো কেটে এই নখগুলো কোনো পাক পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হলো মুস্তাহাব ভালো বা তো কোনো পাক মাটির মধ্যে পুঁতে রাখা হলো ভালো মুস্তাহাব কোনো পাক পানিতে ভাসিয়ে দিবেন কিবা তো কোনো পাক মাটির মধ্যে পুঁতে রাখবেন কোনো না নাফাক জায়গায় কেবা তো যেখানে ইচ্ছা ওখানে ফেলে দিলেন এগুলো করবেন না কারণ এগুলো করলে এই নখগুলোর থেকে বেমার সৃষ্টি হওয়ার পয়জন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর এই পয়জন বেমার সৃষ্টি হলে এটা মানুষেরই নোকসান হবে মানুষেরই লস হয়ে যাবে গতিকে এই নোখগুলো কাটার পরে এগুলো রাখার ব্যাপারে আমাদের ভালো করে সতর্ক থাকা উচিত যে কোনো পানির মধ্যে পাক পানির মধ্যে ফেলে দিবেন কিংবা তো কোনো পাক পাটির মধ্যে মাটির মধ্যে পুঁথে রাখবেন মাটির মধ্যে ছোটো গাতা করে ওখানে রেখে দিবেন তো প্রিয় বন্ধুরা আমার আজকে এই নোখ কাটার ব্যাপারে যে আলোচনা আমি আপনাদের সম্মুখে করলাম আশা করি সবাই ভালো করে বুঝে গেছেন তো আগামীতে ইনশাল্লাহ আরও কোনো নতুন কথা নিয়ে আপনাদের খিদমতে হাজির হব আজকের জন্য এতটুকুই থাকুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি